হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে চান্দ্রাত। চান্দ্রাত আমি কি করছি না করছি সব কিছু আজকে ডিটেলস আপনাদের দেখাবো। সো লেটস গো ফর দ্য ভিডিও। সো এখানে আমরা অনেক অনেকগুলো বোম কিনেছিলাম। এখানে মাত্র এক ভাগ দেখানো হয়েছে, বাকিগুলো মাইয়ে রাখতে বলে নিয়ে এসেছিল। এখানে আমি কিনেছিলাম অনেক, যেমন এখানে চকলেট ছিল, চকলেট বোম ছিল পাঁচটা, এগুলোর দাম পড়েছিল 20 টাকা, আমরা 5টা নিয়েছিল। তারপর হচ্ছে চৌকি বোম নিয়েছিল একটা 50 টাকা, এর জন্য 4টা নিয়েছিলাম 200 টাকা। তারপর রকেট বোম ছিল যেগুলো একটা 100 টাকা ছিল, 300 টাকা। আর এখানে মোজ বোম ছিল 50 টাকা, তারাবাতি ছিল এখানে 400 টাকা এক প্যাকেট। তো এটা হচ্ছে আমার একটা মিনি বাগান, এই বাগানটা আমার খুবই পছন্দ। দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো একটা মাথার পেস্ট বানিয়ে মাথায় দিব, বিকজ যেহেতু একটু ফুলের চর্চা করতে হবে, তার জন্য একটা অ্যালোভেরা আমার কাছের থেকে নিয়ে নিলাম। তো পেস্ট বানানোর জন্য আমাকে লাগবে পেঁয়াজ, কালো জিরা, মেথি, অ্যালোভেরা। অ্যালোভেরাটা কিন্তু স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে, আর মেহেদি তো লাগবে। আর জবা পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি সবগুলোকে একসাথে ব্লেন্ডার করে নেব। আমি আবার বলে দিচ্ছি, অ্যালোভেরাটার স্কিনটাকে কিন্তু কালার নিতে হবে, হালকা ধোয়া নিতে হবে। তো ব্লেন্ডার স্কিনগুলো তো দেখলে নিই। এর পেস্টটা হলো, এটা হচ্ছে আমার সেলাইন পানি, এটা আমি ডেলি খাইতে হয় দুপুরবেলা। তো পাডা ভাত বানাচ্ছিল আম্মু, আমার এত ফেভারিট ছিল পাডা ভাতটা, জানি এখন ফুকে নিয়ে আনতে বলবেন, আই ডোন্ট কেয়ার। বিকালে একটু হাঁটতে বের হলাম, দুপুরটা তো দেখলে নি কি করলাম। বিকালে একটু হাঁটতে বের হলাম, আকাশে এত রোদ করছে। সন্ধ্যায় আপু থাই স্যুপ বানাচ্ছিল, আমি একটু দেখালাম আপনাদের। এই যে এটাতে চিকেনের লেভেলটা খুব বেশি ছিল, বাট আমি থাই স্যুপ একটু ভেজিটেবল স্যুপ আমি ভালো লাগছে। তো কারাবাতি এগুলো সব বন্ধু দিয়েছি, সেক্ষেত্রে আমি চৌকি বন্ধু লাগছে ছিল। তারপর আমরা সবাই মিলে কিন্তু তারাবাতি ফুটাইছি, এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে আমরা সবাই মিলে মিলে যে দুষ্টামি করছি দেখেন আপনারা। তো টুম টুম ফুটিয়ে দেন আমরা মেহেদি পড়তে চলে আসলাম। নিহার হাবিবকে তো দেখলাম, এটা হচ্ছে আমার, তো দেখিয়ে দিলাম চান্দ্রাতের দিন কি কি করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে।